সম্মানে ঠাকুরের বন্ধুগণ, রাষ্ট্রের উপরে রাষ্ট্রের রেখায় সত্যটা বলে যাই, জাতীয় শিক্ষা অর্জনের তথা উন্নয়নে জাতীয়করণের কোন বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কথা দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শিক্ষকদেরকে রাস্তায় নামতে হবে না, কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্যে আজকে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। আমরা তার প্রতিকৃতিতে 2011 সালে তিনি আন্দোলন দেখিলেকে আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং দেশ স্বাধীনতা নিয়েছিলেন 2011 সালে আপনি তিনি আন্দোলনে আমাদেরকে জাতীয় পেজকে অন্তর্ভুক্ত করেছিলেন। তাই আপনি দাবি নিতে রেখেছিলেন না, আপনি দুঃখী মানুষের রাস্তায় বেড়ে সংখ্যায় আজকে আমরা পরিশুদ্ধ কিন্তু শিক্ষক আপনার দিকে তাকিয়ে আছি। আমরা আশা করছি জাতির জনকের সুযোগ্য কন্যা হিসাবে আপনি শিক্ষার সুযোগকে দান দেবে, রাজনীতি করে বসতে পারবে। যে কথা বলছিলাম 2011 সালে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করবেন, আপনি তা করেছেন। আপনি আজকে ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবেন এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ হিসাবে পরিগণিত করাবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি তা পারবেন। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার একটি ঘোষণা বদলে যেতে পারে বেসরকারি শিক্ষকদের বাইকের চাকা।